আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। 1 থেকে 40 হাদিসের দর্স সমূহের আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 18 নম্বর দর্সে 18 নম্বর হাদিসটি নেওয়া হয়েছে সহিহ বুখারি থেকে, এবং হাদিসের মূল বিষয় হলো লজ্জা শরম সম্পর্কিত। লজ্জা শরম ইমানের অংশ। عن أبي مسعود عقبة بن عمرو بن الأنصاري البدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت رواه البخاري. أبو مسعود عقبة بن عمرو الأنصاري البدري رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন অতীতের নবীগণের কাছ থেকে মানুষ একথা জানতে পেরেছে যে যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করে করে ফেলতে পারো। তার মানে যদি তোমার লজ্জা না থাকে তাহলে তোমার দ্বারা অনেক কিছুই হওয়া সম্ভব। সুতরাং আসুন লজ্জা সম্পর্কে ইসলাম কি বলে, এটি এমন কোনো অপশনাল বিষয় কি না যে লজ্জা থাকলেই কি আর না থাকলেই কি, কারো কারোর মধ্যে লজ্জা একটু কম, কারো কারোর মধ্যে একটু লজ্জা একটু বেশি, এভাবে করে আমরা দিক নির্দেশনা করি যে আমার ছেলেটার লজ্জা কম, আমার মেয়েটার লজ্জা কম। এবার দেখুন তো লজ্জা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেন। লজ্জাশীলতা মুমিনের অলঙ্কার। লজ্জা এবং সম্ভ্রম মানুষের মধ্যে এমন একটি স্বভাবজাত গুণ যার মাধ্যমে মানুষের মধ্যে বহুবিধ নৈতিক গুণাবলীর সমাবেশ ঘটে। তার মানে লজ্জা আছে তো অনেক কিছুর সমন্বয় তার মধ্যে আছে। লজ্জাশীলতার কারণে মানুষের মধ্যে স্বচ্ছতা, নির্মলতা, জবাবদিহিতা, এমনকি লজ্জার কারণে যাবতীয় জটিলতা, কুটিলতা, পাপ পঙ্কিলতা, অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় থেকে মুক্ত থাকার ঢাল হলো লজ্জা। বিধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা সম্পর্কে সহিহ বুখারীতে, মুসলিমে, মিশকাতে একাধিক জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা হলো ইমানের একটি বিশেষ শাখা। লজ্জা হলো ইমানের একটি বিশেষ শাখা। লজ্জা নেই তো ইমান বুঝতে হবে যে ইমানের ইমান আছে শাখা প্রশাখা নেই আপনার। সুতরাং লজ্জা না থাকলেও লজ্জা করতে হবে, লজ্জা আনতে হবে, সৃষ্টি করতে হবে পরকালে বিশ্বাসী প্রত্যেকটা মুমিন ব্যক্তিতে, এটা আপনার অলঙ্কার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লজ্জা ইমানের একটি বিশেষ শাখা। লজ্জা যে শুধু মানুষের ইমানের একটি বিশেষ শাখা তাই নয়, বরং আল্লাহ তাআলা নিজেও এই গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ইন্নাল্লাহ ইয়াস্তাহি। আল্লাহ তাআলা নিজেও লজ্জাবোধ করেন, মানে এই গুণ আল্লাহর মধ্যেও রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লজ্জা শুধু ইমানের অঙ্গ নয়, বরং লজ্জা হলো আল্লাহ তাআলা নিজেও যেই গুণে গুণান্বিত। হাদিসের মধ্যে এসেছে তোমাদের প্রতিপালক লজ্জাশীল, ইন্নাল্লাহ ইয়াস্তাহি, ইন্নাল্লাহ হাইয়ুন কারীম। তোমাদের প্রভু অত্যন্ত লজ্জাশীল এবং পরম দয়ালু। ইস্তাহি ইদা ইদা রাফা রাজুল ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। নবীজি বলেন যে তোমাদের প্রতিপালক লজ্জাশীল, পরম দয়ালু। ইদা রাফা রাজুল, বান্দা যখন তার দরবারে উভয় হাত সম্প্রসারিত করে তখন তিনি তার বান্দার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। হাদিসটি ইমাম তিরমিজি এনেছেন, আবু দাউদ এবং মিশকাতের মধ্যে রয়েছে। লজ্জা বা শরম মানুষকে সমস্ত অনিষ্ট কাজ থেকে রক্ষা করে। লজ্জাহীন মানুষ সবসময় বিরামহীনভাবে মন্দ কাজ করতেই থাকে, মানে পশুর আকৃতি হয়ে যায়, পশু চরিত্রের হয়ে যায় লজ্জা। লজ্জাহীন চরিত্র পশু, পশুর মতন কাজ, আর লজ্জাওয়ালা এরা হলো মানুষ। সুতরাং মানুষ আর পশুর মধ্যে পার্থক্য লজ্জা। লজ্জাহীন মানুষ সবসময় যা খুশি তাই করতে পারে। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লজ্জা শরম না থাকলে তুমি যাই ইচ্ছা তাই করতে পারবে। লজ্জা নেই আপনি যা খুশি তাই করতে পারবেন। কিসের মান, কিসের সম্মান, কিসের ইজ্জত, কিসের ত্রাণের টাকা পয়সা মেরে খাওয়া, রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া, লজ্জা নেই, লজ্জা শরম নেই। না কি নেই, লজ্জাই থাকবে কোত্থেকে। এই এই চেহারা কিভাবে মানুষকে দেখায়, যারা মানুষের কোটি কোটি টাকা সম্পদ খেয়ে ফেলে আবার মানুষের সামনে এসে ভাষণ দেয়, লজ্জা আছে, লজ্জাহীন পশুর মতন এরা। সহিহ বুখারী মুসলিমের হাদিস, লজ্জা শরম না থাকে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। সমাজে আমরা তাই দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অধিক লজ্জাশীল ছিলেন এবং তার
যা তার হাদিস থেকে প্রমাণিত পাওয়া যায়। হযরতে সাহালিবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব লজ্জাশীল ছিলেন, যে জিনিসই তার কাছে চাওয়া হতো তিনি তা দিয়ে দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনুন, তিনি বলেন যে নবীজি তো কুমারী অপেক্ষা অধিক লজ্জাশীল ছিলেন। একজন কুমারী নারী সাধারণত লজ্জা থাকে। দুঃখের বিষয়, এই উদাহরণ এখন আমাদের সমাজে যেন মানে উদাহরণ নয়, কারণ আজকাল কুমারী নারী কি নারীদের মধ্যেও আজকে লজ্জা শরমের ভালাই নেই। আজকে তারাও যা যে সমস্ত অ্যাক্টিভিটি তারা অনলাইনে অফলাইনে অথবা তারা সমাজ সংসারে যা কিছু করে, শয়তানও দূরে পালায় যে এটা কেমন ধরনের মানুষ। অথচ হাদিসে উদাহরণ দিতে গিয়ে হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে নবীজি কুমারী নারী অপেক্ষা অধিক লজ্জাশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা পালনকারী কুমারী অপেক্ষা অধিক লজ্জাশীল ছিলেন, এবং তিনি যখন কোনো কিছু অপছন্দ করতেন তখন আমরা তার পবিত্র চেহারা দেখেই বুঝে ফেলতাম। পরিশেষে লজ্জাশীলতার বিষয়ে বিশ্বনবীর এই উপদেশ মনে রাখতে হবে, যা উম্মতে মুহাম্মদের জন্য জরুরি। আর তা হলো, বিশ্বনবী একদিন এক আনসারি সাহাবীর নিকট দিয়ে যাচ্ছিলেন, ওই সময় তার ভাই তাকে বেশি লজ্জাশীল না হওয়ার পরামর্শ দিচ্ছিল, কারণ জীবিকা অন্বেষণে ও এলিম অর্জনের জন্য যেটা ক্ষতিকর তার অধিক লজ্জা। তো এই কথাগুলো যখন নবীজি শুনলেন তখন তাকে বললেন যে তাকে তুমি থাকতে দাও, কারণ লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ অঙ্গ। হাদিসটি বুখারী উল্লেখ করেছেন, মিশকাতে উল্লেখ করা হয়েছে। হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। তবে সত্য প্রকাশে লজ্জাবোধ করলে চলবে না। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা সত্য কথা বলতে কোনো সংকোচ বোধ করেন না, তার মানে সত্য কথা সেটা বলতে হবে। সুতরাং সত্য প্রকাশের বিষয়ে সাদাক ও সব কাজই লজ্জাশীলতা, লজ্জাবোধ মানব জীবনে জাগ্রত থাকা জরুরি, এবং লজ্জা বা সম্ভ্রম মানুষের জীবনে সুফল বয়ে আনে। লজ্জাকে আরবিতে বলা হয় হায়া, মানে আরবি শব্দকোষে হায়া অর্থ লিখতে গিয়ে বলা হয় স্বভাবের দিক অথবা শরীয়তের দিক থেকে যেই কাজটি গর্হিত তার স্পর্শ থেকে নিজের প্রবৃত্তিকে দূরে রাখার নাম হলো লজ্জা বা হায়া বা শরম। শরীয়তের ভাষায় যা কিছু গর্হিত তা পরিত্যাগ করার মনোভাবকে হায়া বলা হয়। হাদিসে তো বলা হয়েছে যে ফেরেশতাদেরকে লজ্জা করা, এমনকি উলঙ্গ হয়ে গোসল না করা, যদিও শরীয়তে ফতুয়ার দিক থেকে জায়েজ না জায়েজের বিষয়টি অনেক ক্ষেত্রে সহনশীলতা বা সহজতা, কিন্তু তারপরও লজ্জা করা উচিত ছোট বাচ্চাদের সামনে, অথবা একক ঘরে একা ঘরেও লজ্জা করা উচিত, উলঙ্গ হওয়া উচিত নয়। সুতরাং ফেরেশতাদেরকে লজ্জা করা উচিত, আল্লাহকে লজ্জা করা উচিত। লজ্জার অনুভূতি মানুষকে অবৈধ এবং গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে, মানব জীবনে লজ্জার মর্যাদা সর্বোচ্চ অবস্থান করে। লজ্জাশীলতা এমন এক গুণ যা মানুষকে আল্লাহর নাফরমানি এবং অসংখ্য গুনাহের কাছ থেকে বিরত রাখতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, বর্তমান সময়ে মানুষের লজ্জা শরম সব উঠে গেছে, আমরা আল্লাহ তাআলার কাছে কায়েমুল বাক্যে দোয়া করি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে লজ্জাশীলতার চাদরে আবৃত করে দেন, যার মাধ্যমে আমরা আল্লাহর নাফরমানি এবং গুনাহ থেকে বাঁচতে পারি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইমানের 70টি শাখা প্রশাখা বিদ্যমান, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমায় বিশ্বাস এবং ঘোষণা প্রদান। আর নিম্ন হলো পর্যায়ে দূরবর্তী শাখা, হচ্ছে পথে কষ্টদায়ক জিনিস দূর করা। আর বলা হয়েছে হায়া বা লজ্জা হলো ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। লজ্জার পরিচয় দিতে গিয়ে ইমাম নববী বলেন যে হাকীকাতুল হায়ায়ে খুলুকুন ইয়াবআসু আলা তারকিল কাবিহে, মানে লজ্জা এমন এক জিনিস যা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আর ইমান এমন একটি বিষয় যা মানুষের অন্তরে ও চিন্তায় স্থান পেলে তখন তা নানা আচরণের মধ্য দিয়ে বিকশিত হয়, মানুষকে সুন্দর করে। লজ্জা এমন একটি গুণ যা ইমানের বদৌলতে মানুষের মধ্যে সৃষ্টি হয়। তাই সুস্পষ্ট রূপে অনুধাবন করা যে ইমান বিবর্জিত মানুষ স্বাভাবিকভাবেই নির্লজ্জ বেহায় হয়ে থাকে। যারা ইমানদার, তুলনামূলকভাবে আপনি যদি কম্পেয়ার করেন মুসলমান আর একজন বিধর্মী, একটা উগ্রপন্থী হিন্দু একজন মুসলমান, একজন মুসলমান সে যদি বেনামাজিও হয়ে থাকে, অবশ্য বেনামাজি হলে তার মুসলমান থাকে না, তারপরও বলতে পারি যে একজন মুসলমান এবং অন্য বিধর্মীদের মধ্যে শুধুমাত্র একটি বিষয় যদি আপনি কম্পেয়ার করেন যে লজ্জা, দেখবেন যে মুসলমানের মধ্যে লজ্জা বেশি, কারণ ইমান। মুসলমান সব কাজ করতে পারে না, আল্লাহ মাফ করুক, আমাদের মধ্যে অনেকে এমন এমন জঘন্যতম কাজ করে যে ইমানের দাবির সাংঘর্ষিক, তার মানে তার সর্বপ্রথম যেটা উঠে গেছে তা হলো লজ্জা। লজ্জা নেই, এবার যা খুশি তাই, পশুর চরিত্রের থেকেও ভয়ঙ্কর, বাল্হুম আদল।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন, আল্লাহ লজ্জাশীল, মুমিনরা লজ্জাশীল, মানুষকে পুণ্যবান এবং সুশীল সমাজ করে গড়ে তোলে একমাত্র লজ্জা। এবং এই উপাদানটি, এই ম্যাটারিয়ালটি মূলত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি কল্যাণময় নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে বলেন, লজ্জাশীলতা পুণ্য, লজ্জাশীলতা শুধুমাত্র পুণ্যই আনে, লজ্জাশীলতা অমঙ্গল কিছুই আনে না। আপনার মধ্যে লজ্জাশীলতা শুধুমাত্র কল্যাণই আহ্বান করবে, কল্যাণই আনবে। অন্য একটি রেওয়ায়েতে রয়েছে, লজ্জাশীলতার পুরোটাই উত্তম, মুত্তাফাকুন আলাইহি হাদিস। যে লজ্জাশীলতার পিছনে আল্লাহর সন্তুষ্টি কাম্য হয়, তার সন্তোষ লাভই আরাধ্য হয়, করুণা লাভই অভীষ্ট লক্ষ্য হয়, এমন লজ্জা মানুষের জন্য কল্যাণ এবং মঙ্গল বয়ে আনতে পারে। যেই লজ্জা মানুষকে ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ থেকে বিরত রেখে দিনই দায়িত্ব পালনে অনীহা পয়দা করে, এমন লজ্জাশীলতা মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। সুতরাং দিনের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিচয় না দিয়ে জানতে হবে। ফাসআলু আলা যিকরিন কুনতুম লা তাআলামুন, এটা কিন্তু এছাড়া সব ব্যাপারে লজ্জা অনুভব করা, লজ্জাশীলতা সমস্ত নাফারমানি থেকে আমাদেরকে দূরে রাখবে। এবং লজ্জাশীলতাকে ইমানের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে, সুতরাং লজ্জাশীলতা এটা একটি তাকওয়ার অপর নাম বলা যেতে পারে। লজ্জাশীলতার অপর নাম আমরা তাকওয়া বলতে পারি। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। দুঃখের বিষয়, বর্তমান সমাজে, মুসলিম সমাজে লজ্জার অভাব এমন এতটাই প্রবলভাবে পরিলক্ষিত যে আমাদের লজ্জা মাথা খেয়ে মুরব্বীদের সামনে নানা ধরনের বেহায়ার আচরণ করি, ছোটদের সামনে এমন অশ্লীল আচরণ করি, অসভ্য মানুষের জন্য যেগুলো শোভা পায় না সেগুলো আমরা করে ফেলি। যখন আমাদের লজ্জা শরম না থেকে থাকে, আমরা পথে ঘাটে চলতে ফিরতে সৌন্দর্য প্রদর্শনী, নাউজুবিল্লাহ মিন যালিক, সৌন্দর্য প্রদর্শনী প্রতিযোগিতা হয়, সিনেমা টিভির পর্দায় অশ্লীলতার অ্যাড, নারী পুরুষের অবাধ মেলামেশা, কি না হয়, লজ্জাশীলতা কোথায় গিয়ে পৌঁছেছে, মনে হয় দুনিয়াতে লজ্জাশীলতা কিছুই নেই। যার কারণে যুবক যুবতী দ্রুত অতল গহ্বরে ঠেলে দিচ্ছে। এবং মনে রাখবেন, এই করোনা ভাইরাসের পিছনে, প্রত্যেকটা মহামারীর পিছনে যখন অশ্লীল অসভ্য বেহায়াপানা বিলাল্লাপানা সমাজের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এমন আজাব গজব আসে, এমন রোগ ব্যাধি আসে যার নাম পূর্বে মানুষ শোনে নাই। এই করোনা ভাইরাসের মূল বিষয় লজ্জাশীলতার চাদর থেকে আমরা বেরিয়ে গেছি। বেহায়াপানা বিলাল্লাপানা আমাদেরকে, আমাদের সমাজকে অপসংস্কৃতি, অশ্লীলতার বন্যা এমনভাবে প্রবেশ করেছে যার সামনে হায়ার এবং হায়া মানে লজ্জাশীলতা যেন বালির বাঁধের মতন মিলিয়ে গেছে। আল্লাহ ভীতি মানুষের মনে লজ্জাশীলতা পয়দা করে, সেই লজ্জাশীলতাই তো নেই। সুতরাং আল্লাহকেও ভয় করি না আমরা। ছোট্ট একটি ঘটনা বলে আমি আজকে আলোচনা শেষ করব। আমরা সূরা ইউসুফের তাফসিরের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাব যে একজন আল্লাহ ভীরু বান্দা নির্লজ্জ এবং অশ্লীল কাজ থেকে নিজেকে কীভাবে বিরত রাখতে সচেষ্ট হয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এবং আমি ইউসুফকে এই প্রমাণ এই জন্য দেখিয়েছি যাতে তার কাছে থেকে মন্দ কাজ এবং নির্লজ্জতাকে দূরে সরিয়ে দিই। তাফসির গ্রন্থে বলা হয়েছে ঘটনা, যে জুলাইখার ঘরে একটা মূর্তি ছিল, সে বিশেষ মুহূর্তের সময় এই জুলাইখা সে মূর্তিটি কাপড় দ্বারা ঢেকে দেয়। ইউসুফ আলাইহিস সালাম তার এই এমন আচরণের রহস্য জানতে চাইলে সেই নারী, সেই জুলাইখা উত্তরে বলল যে এটা আমার উপাস্য, আমি এই মূর্তির পূজা করি, সুতরাং এর সামনে পাপে লিপ্ত হওয়ার মতন সাহস আমার নেই। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার উপাস্যকে তো আরও বেশি লজ্জা করার মতো সত্তা, তার দৃষ্টিকে কোনো পর্দা আটকাতে পারে না। আর এভাবে লজ্জা এবং খোদা ভীতি, আল্লাহ ভীতির কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভয়াবহ দুশ্চরিত্রতার, চরিত্রহীনতার কবল থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম মুক্তি লাভ করেন। এর পিছনে ছিল লজ্জাশীলতা। আমরা বলেছি লজ্জাশীলতাই হলো মূলত আসলে ঈমান, লজ্জাশীলতাই হলো তাকওয়া, লজ্জাশীলতাই হলো আল্লাহ ভীতি। আর প্রকৃতপক্ষে লজ্জাহীনতা শয়তানি কাজ। শয়তান মানুষকে বেহায়াপনার দিকে প্রলুব্ধ করে। কোরআনের ভাষায় যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তখন শয়তান তাকে নির্লজ্জতা এবং মন্দ কাজের আদেশ দেবে। কোরআন এবং হাদিসের এই সামান্য আলোচনা থেকে সুস্পষ্ট যে একজন ইমানদারের মধ্যে লজ্জাশীলতা অবশ্যই বর্তমান থাকবে। ইমানের কারণে আল্লাহ সামনে মুমিন শরিয়াত বিরোধী কাজ করতে ভয় পাবে। পক্ষান্তরে মানুষ যখন ইমান পরিত্যাগ করে, তখন শয়তান তাকে অশ্লীল কাজের প্রতি আকৃষ্ট করে, ফলে সে ইমান বিরোধী বেহায়াপনা কাজে লিপ্ত হয়ে পড়ে এবং এই সমস্ত আচরণকে খারাপ বলে মনে করে না। আজ আমাদের সমাজের দিকে তাকালে লক্ষ্য করা যাবে, আমাদের ব্যক্তি পরিবার, আমাদের ব্যক্তি সমাজ, আমাদের ব্যক্তি লাইফ, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের ডানে বামে লজ্জাশীলতা ধীরে ধীরে একেবারে মুছে যাচ্ছে। এবং যার কারণে ইমানের দুর্বলতা
দুর্বলতা আমাদের মধ্যে স্পষ্টই হচ্ছে। অশ্লীলতার প্রবাহ থামাতে ব্যর্থ হলে একসময় সম্পূর্ণ বেঈমান অবস্থায় আমাদেরকে এই ধরাধাম এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে এবং এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে ইমানের মতন হায়াকে লজ্জাশীলতাকে ইমানের অঙ্গ হিসেবে মেনে নিয়ে সমাজ রাষ্ট্র এবং বেহায়াপানার জোয়ারকে বন্ধ করে দিতে হবে। লজ্জাশীলতার জীবনের মূল্যবান সৌন্দর্য মণ্ডিত রূপে প্রতিষ্ঠা করা ইমানের একান্ত দাবি। ইমানের এই দাবি পূরণে ইসলামের প্রথম যুগের নারীরা সবচেয়ে বেশি তৎপর ছিল। এবং আমরা দেখি যে হিজাবের যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সূরা আহজাবের মধ্যে, যখন জাহিলি যুগের মেয়েরা বক্ষ উন্মুক্ত করে ঘোরাফেরা ঘরের বাইরে চলাফেরা করত, যা সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি লুলা, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে জাহিলি যুগের মেয়েরা তারা কোনো ওড়না পরতো না, কোনো হিজাব পরতো না, বক্ষ উন্মুক্ত রেখে চলাফেরা করতো। যদি আপনাকে প্রশ্ন করি যে এখন আপনারা কী দেখি, মেয়েরা কি এভাবে করে বক্ষ উন্মুক্ত রেখে কি ঘরে চলাফেরা করে না? দেহের কোনো অঙ্গই তারা আবৃত করতো না, গলা গিরবা খোলা থাকতো, চুল পিছনের দিকে পিঠের দিকে মেঘের মতো ভেসে থাকতো। আল্লাহ তাআলা এটাকে নির্লজ্জভাবে এই চলাফেরাকে হারাম ঘোষণা করলেন সূরা আহজাবের মধ্যে। আল্লাহ বলেন, আলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতি লুলা। সুতরাং সম্মানিত দিনী বন্ধুরা, এটা আমাদের দেখা দায়িত্ব, মহিলারা তাদের নিজেদের দেহায়ও পূর্ণ মাত্রায় আবৃত করবে, বক্ষের উপর আঁচল বা দোপাট্টা চেপে রাখতে হবে, মাথায় কাপড় রাখতে হবে। আয়াত নাজিল হলো যখন, তখন সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের স্ত্রীগণ কন্যাগণ তারা তাদের আঁচল তাদের কাঁধে এবং বক্ষের উপরে এমন করে শক্ত করে বেঁধে নিলেন যে আয়াত নাজিল হলে মেয়েরা গায়ের চাদর দিয়ে বক্ষদেশকে আবৃত করে নিল। হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি হাদিস বলা হয়েছে যে মহিলারা এমন অবস্থা তখন তারা নামাজে আসলো যে মনে হলো যেন সব যেন কালো কাক হয়ে গেছে, মানে সবাই এতটাই আবৃত হয়ে গেছে। সুতরাং আমরা এই বিষয়টি সকলের সামনে উল্লেখ করলাম। এবং মহিলারা ফজরের নামাজে যত মহিলা অংশগ্রহণ করেছিল সব সকালেই দোপাট্টা দিয়ে শক্ত করে মাথা আবৃত করেছিলেন, আল্লাহর হুকুম পালনে তারা একটু দেরি করেননি। সুতরাং বর্তমানকালে নারীদের ইমানের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহর হুকুম জানা সত্ত্বেও পরপুরুষের সামনে গোপন সৌন্দর্য তুলে ধরার সবসময় প্রতিযোগিতায় তারা ব্যস্ত। এই জাতীয় অনাচার কদাচার এবং অনেকে আছেন যেগুলো না করলেও হয়তোবা দেখেন, এটাও একটা লজ্জাহীনতার কাজ। এই জাতীয় নারীদের অবয়ব দেখাটাও, সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে অনলাইনে, সেটা আপনার ফেসবুকে, সেটা আপনার মোবাইলে হোক না কেন, এটাও লজ্জাশীলতার কাজ, এটা লজ্জাহীনতার কাজ। অন্য নারীর গোপনাঙ্গ দেখা, অন্য নারীর এমন কোনো অ্যাক্টিভিটি দেখা যেটা লজ্জাহীনতার কাজ সে করতেছে। সুতরাং লজ্জাহীনতার কাজ যে করে আর যে দেখে উভয়ই একই সমদোষী দোষী। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে লজ্জাশীলতার চাদরে আবৃত করেন এবং লজ্জাশীলতার এই নূর যেন আমাদেরকে দান করেন, লজ্জাহীনতার থেকে আমরা যেন দূরে থাকতে পারি। হাদা মিন্নি ওয়া আল-ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিন ওয়া আলিহি ওয়া সাল্লাম।